গুড মর্নিং গাইস, আজকে শুক্রবার, নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। সরি, সেদিনকে জামাইষষ্ঠীর দিনকে আমি বলেছিলাম যে সব যারা আসবে তাদের আমি ভিডিও করে দেখাবো, কিন্তু হট করে অফিসের এমন একটা বিজি কাজ এসে গেল যে সবাই আসলো চলে গেল, আমি কারোর সঙ্গে গল্পও করতে পারলাম না আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না, কারোর সঙ্গে পরিচয় করাতে পারলাম না। যদিও আপনারা দেখেছেন, আমার ছোটো বোনকেও দেখেছেন, বড় বোনকেও দেখেছেন, ভাগ্নিদেরও দেখেছেন অন্যান্য ব্লগে। তো যাই হোক, সেদিনকে একটু গল্প করার ইচ্ছা ছিল আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে ভেবেছিলাম, কিন্তু হলো না। আজকের ব্লগে থাকুন সাথে। এখন বাজে সবে 9টা, ব্রেকফাস্ট করেছি জাস্ট, এবার যাব একটু ওষুধ আনতে, মাছ আনতে ছোটো বেবির। তো চলুন যাওয়া যাক একসাথে। এখানে চলছে খাওয়ানোর চেষ্টা বাঘকে, বাঘ খালি এদিক ওদিক লাফাচ্ছে আর ওর মা ওকে ভয় দেখাচ্ছে, টিকটিকি আসবে, এই আসবে, তাও সে খায় না, একটু খায় তো আবার ফেলে দেয়। ওই জন্য একটা সিলিকনের ব্যাগ মতো কেনা হয়েছে, মুখ থেকে যে খাবারটা পড়বে ওই থলে ওখানটা পকেট মতো রয়েছে, ওখানটা করে জমে যায়, আবার সেখান থেকে তুলে আবার খাইয়ে দেয় ওর মা। বেরিয়ে পড়লাম মাছ আনতে, যাবো এখন বাজারে। অ্যাকচুয়ালি আজকে কদমতলা বাজারে যাব না, আজকে যাব দোলতলার বাজারে, কারণ ওষুধ নেওয়ার আছে দোলতলার অ্যাপেলো ফার্মেসির থেকে। তো ওখান থেকে নিয়ে ওখানের যে বাজারটা আছে ওখানেই দেখবো কী মাছ পাওয়া যায়। ওই মাছ, ওই বাজারটা কখনো যায়নি তো আজকে দেখবো কীরকম কী মাছ ওখানে পাওয়া যায়, ভালো পাওয়া যায় নাকি খারাপ পাওয়া যায়। সিমিলাক নেওয়া হয়ে গেছে, আর নেয়ার ছিল ওষুধ, সেগুলো সবকটা পাওয়া যায়নি, সেগুলো বাড়িতে দিয়ে আসবে বলছে। এখন সামনে রয়েছে মাছের বাজার, মাছের বাজারে যাব, সেখানে গিয়ে মাছ কিনতে হবে, ছোট বেবির জন্য কিনবো, আবার মমতাও বলল মাছ কিনতে হবে, তো দুজনের জন্য কিনবো। আগে সাইকেলটা খুলে নি। দোলতলার মাছ বাজারে গেছিলাম, একদমই ভাল লাগলো না, কয়েকটা মাত্র দোকান আর সব জায়গাতে একই জিনিস রয়েছে, ওই কি বলে ওটা, রুই মাছ, রুই মাছের ইয়ে রয়েছে, সবাই রুই মাছ নিয়ে বসে রয়েছে, তো ভাল লাগলো না, কোনো মাছের ভ্যারিয়েশনও নেই আর কিছুই না, ছোট মাত্র কয়েকজন দোকানদার ওখানে। তো আবার ফিরে যাচ্ছি আমাদের কদমতলা বাজারে, কদমতলা বাজারে যথেষ্ট ভ্যারিয়েশন আছে মাছের, এবং দাম আমি জিজ্ঞেসই করিনি এখানে, জানি না এখানে দাম কীরকম, আগে তো ভ্যারিয়েশন দেখে পছন্দ হবে, মাছ দেখে পছন্দ হবে, তারপরে তো পাইনি। তো চলুন দেখা যাক আমাদের কদমতলা বাজারে গিয়ে কী পাই। এই গলিটার নাম আগে প্রেম গলি ছিল, বলছি কেন ছিল, এখন এখানে একটা ছোট পার্ক টাইপের বানিয়েছে, এটা প্রেম গলি এই কারণে ছিল, এই যেখান থেকে এই পাঁচিল, এদিকের পাঁচিলটা দেখছেন কত উঁচু, এরকমই পাঁচিল এদিকেও ছিল, তো সরু গলি ছিল, মাঝখানে কোনো পোস্ট ছিল না, লাইট থাকলে পরেও ভেঙে দিত, তো এটাকে প্রেম গলি বলতো সবাই, এখানে প্রেম প্রেম করতো আমাদের ছোটোবেলাতে, এখন দেখছি পার্ক হয়ে গেছে, অনেকদিন বাদে আসলাম এই রাস্তায়। আসো দিদি চলে আসো, এগুলো সব বেশি বড় বড়, তোমার কাছে আজকাল মনের মতো মাছ থাকছে না কেন গো, ওগুলো একটু বেশিই বড় ছেলের খাওয়ার জন্য, না ও বাটা খাওয়া ছেড়ে দিয়েছে, এখন ও বড় মাছ একদিনে খেয়ে নেয়। আজকে কদমতলা বাজারেও বেশি একটা ভালো কিছু মাছ পেলাম না, একটা মাছ নিয়েছি রুই মাছ, 600 গ্রাম ওজন হয়ে গেছে, যেটা আমার ছেলের জন্য একটু বেশি বাড়াবাড়ি। হ্যাঁ তো দেখা যাক কি হয়। এখন বাড়ির দিকে চললাম,
সিমিলাক কিনেছি, মাছ কিনেছি, আর বাকি যে ওষুধগুলো ওগুলো সব হোম ডেলিভারি হয়ে যাবে, ওগুলো ওদের দোকানে ছিল না। তো এই অবস্থা, এখন যাওয়া যাক বাড়িতে। বাড়ি এসে গেছি, বাড়িতে আজকেই বোধ হয় শেষ কাজ, সব মোটামুটি খোলা হয়ে গেছে, কাঠফাট এদিকেও খোলা হয়ে গেছে, ওদিকেও খোলা হয়ে গেছে, শুধু বাথরুমটুকু বাকি আছে। এটাও খুললে হয়ে যাবে, বাইরে কান্ট্রি লিভার রয়েছে, হ্যাঁ ওগুলো খুলতে হবে। হ্যাঁ আজকে জামাই নেই, এই সব বার্থ স্কার্ট কবে নিয়ে যাবে ছোটকা? হ্যাঁ এবার এই পড়ে থাকবে আমার বাড়িতে এখন দু মাস তিন মাস ধরে, আমি ভাড়া নেবো ওর থেকে, বলবো এই কাঁচ কাঠ বাঁশ রাখার সব ভাড়া দিবি আমাকে। হ্যাঁ অবশ্যই। তো গাইস, পৌনে বারোটা বাজতে যাচ্ছে, বারোটার থেকে আমার অফিস রয়েছে, 15 মিনিট মাত্র বাকি। তো এই ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিলাম, দেখা হচ্ছে পরের ব্লগে, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।